যার সাথে না প্রেম প্রীতি যার সাথে না, যার সাথে না প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অবান্তম, কিসে গুরুর বজন হবে জানো না রে অবান্তম। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। ভিতর থেকে কিছু কথা আসে, কিছু গান আসে, এগুলা এলোমেলো হইলে ভালো লাগে না। আপা এটা কি আপনি শুনবেন না পরে নিবেন? আমার কাছে ভাল লাগতেছে না, কেমন লাগতেছে? আপনি যে মিলে খেপছেন আমি মনে করছি আপনি মনে মারবেন, আমি ইউটিউবে বহুত দেখছি আপনি অনেকটা মারছেন। এইগুলো আসলে গান না, এই যে মাইরা দইরা শিল্পীরে গান করেন এইটা সাইরা দেন, সামনে আরো গান বাড়বো। আপনি একটা কথা বলছেন যে আজকে ভাল লাগতেছে প্রেমের মাধ্যমে, আসলে প্রেম দিয়ে পৃথিবী সৃষ্টি। অবশ্যই দেখেন আমি একটা পাপি মুখে একটা কথা বললাম, আপনি কালকে যদি গান থাকে ওই শিল্পীর সাথে এই প্রেম দিয়ে গান গাইবেন ওই শিল্পী আপনার 10টা বায়না দিবেন। অবশ্যই ওই যে আপনি মারতে চাইবেন ধরতে চাইবেন কইতেছেন আরেকটু করে গানবো, এইগুলো করবেন আপনার গান প্রতিদিন একটা করে কমবে। এটা আমি পাপি মুখে একটা কথা বললাম, কেন জানেন? ভাবের প্রেম থাকলে প্রেম দিয়ে আপনি অনেক কিছু বলেন, একটা কথাও তার হৃদয়ে লাগবো না। কিন্তু আপনি যদি রাগ করে দুইটা কথা বলেন একটু আপনি বেশি জানেন, জানি না যদি চিন্তা করেন যে আমি অনেক কিছু জানি, এটা যদি করেন ওই শিল্পীর মনে কষ্ট পায়, ওই শিল্পী আঘাত পায়, কারণ সবাই সব জিনিস জানে না। আমি সুমন্দন যেটা জানি এটা আপনি জানেন না, আবার আপনি যেটা জানেন আমি সুমন্দন না অনেকেই জানি না, তাই না? এটা কইরা আসলে গান গাইলে গানের কোনো পরিবেশ হয় না, সুন্দর হয় না, এটা একটা ঝগড়া হয়, গানের একটা পরিবেশ থাকে না। এটা হয়তো বা আপনি রাগ করতে পারেন গোসা করতে পারেন, এটা আমার মনের কথাটা আমি বলছি, আমি নিজে অনেক শিল্পীরে দেখছি আমার সমবয়সী আমার তো বড় শিল্পী এমন কাজটা করছে ঝগড়া করছে এমন আর গানই নাই, বাইত ঘুমাইতেছে। হ্যাঁ বাড়িত ঘুমাইতেছে। আর আমি সুমন্দন সত্য একটা কথা বলি, এমন কোনো শিল্পী নাই আমি সুমন্দনটা বলবো যে ভাই আপনার লোকের ঝগড়া হয়েছে কার্য হয়েছে, সুমন্দন বেদব অনেক রকমের কথা বলে অনেক রকমের মানে ডিস্টার্ব করে শিল্পীর মনে আঘাত দেয়, যদি বলতে পারে 500 জোতার বাড়ি লোক। আমি সবার সাথে প্রেম দিয়ে গান গাই আল্লাহর মতে প্রতিদিনই আমার গান থাকে, কারণ ওই শিল্পীরা যখন বলে ভাই আমরা চাইছিলাম সুমন্দন রান্ত্রে, তখন বলে কি জানেন, হ্যাঁ হ্যাঁ সুমন ভাই নেন অনেক ভালো। আর যদি আপনি শোনেন যে ভাই চাইছিলাম সুমন ভাই আনতে, আপনি যদি নিজেই বলেন যে না ভাই আমি সুমন্দনের সাথে গামো না, হ্যাঁ কেমন জানি কেমনে কেমনে কথা বলে স্টেজে, তাইলে কিন্তু এটা একটা মাইনাস পয়েন্ট। আপনি জানতে চাইছেন এটা আপনারা বলবেন, একটু প্রেমের মাধ্যমে বলেন সমস্যা নাই, তো একটু রাগ হইয়া গোসাইও করতে আমি না জানলে কুম আপাগো আমি জানি না, আপনি কয়ে দেন। অবশ্যই তাকে একটা গান করি তারপরে দেখি ওনার কথা জানি কি না, জানলে বলবো না হইলে ভাই আপনি সুন্দর করে কয়ে দেন, এটা এটাতে সুন্দর আর কোনো কিছু আছে? ঠিক আছে ঠিক আছে। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অবান্তম, কিসে গুরুর বজন হবে জানো না রে অবান্তম। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অবান্তম, কিসে গুরুর বজন হবে জানো না রে অবান্তম। দেখেন কানে কি বলছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। আপনি যদি রাগ কইরা বলেন যে তুই আমার কাছে আয় আইবো না, যদি প্রেম থাকে দেখবেন আপনার পিছনে পিছনে অটোমেটিকলি ঘুরতেছে যে একবার আমার আমাকে নেন আমাকে নেন আমাকে নেন। প্রেম এমন একটা জিনিস, প্রেম আগে থাকতে হবে, প্রেম আগে ভিতরে জাগ্রত
করতে হবে। নারে অভ্রান্ত মন কিসে গুরুর বচন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাব এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উতলিবে প্রেম তরঙ্গ উতলিবে, উতলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে অভ্রান্ত মন দুর্বজন হবে, জানো না রে অভ্রান্ত ওর যার সহনে নাই প্রেম প্রীতি যার সহনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর বজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কৃপা প্রিয় যার সহনে নাই প্রেম প্রীতি যার সহনে নাই, যার সহনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। সবার যে গোপন পিরি যার সাথে সবার চেয়ে গোপন প্রি তার সাথে আদান প্রদান, ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। পঞ্চরসে কত্র করা প্রেমর সারিতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেমর সের হারিতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেমর সারি বল্ল বলে পেল তারা, বল্ল বলে বল্ল বলে পেল তারা ভাবের মরা, যে জন্মরে জানোনারে অভ্রান্ত মন কিসে গুরুর বজন হবে, জানোনারে অভ্রান্ত ওর যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর বজন হবে, জানো না রে অভ্রান্ত মন। ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানা, আপনারা আছেন যারা জ্ঞানিক শ্রোতা ভাই, আপনারা যদি বাবা
থাকেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি ওরে বাবা করেন গন্ডগোল, তাহলে থেমে যাবে বাউলা গানের ঢোল রে, বাউলা গানের ঢোল রে, বাউলা গানের ঢোল। এই যে দেখেন, আমি একটা গান করছিলাম প্রথম, সত সাধনার বলে আসি এই মানব কুলে, ষোলো আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন, সাধুর সঙ্গ নিলি না। আপনি সাধুর সঙ্গ না করলে, আপনি যে একজন মানুষ, আপনি যে একজন মানুষ, এটাই আপনি বুঝতে পারবেন না। সাধুর সঙ্গ করলে আপনি যে মানুষ, এটা আপনি বুঝতে পারবেন। আর সাধুর সঙ্গ না করলে আপনি মানুষ হইয়া পৃথিবীতে আসলেন, কিন্তু মানুষ পশুর ন্যায় হইয়া যায়। তো আমার কাছে একটা প্রশ্ন রাখলেন, জানতে চাইলেন, কি জানতে চাইছে? কাম সাগরে ডুবলে তরি টানলে যাগে না, ওনার কথা হইল এটা, আবার টানলে জাগে, এটার মন্ত্র কি? এটা যে কামেল মুর্শিদের সঙ্গ নিয়েছে, সে গুরুর কাছ থেকে, গুরু মন্ত্র, এটা গুরু মন্ত্র। এটা হলো দম সাধনা, দমের সাধনা, দম সাধনা। আপনার গুরু আপনাকে শিখাই দিবে কিভাবে আপনি দম সাধনা করবেন। দম সাধনা করলে আপনি কাম সাগরে আপনি আর অটল হইবেন না, টল থাকবেন। ছোট করে আমি যতটুক দরকার আমি এতটুক বলছি, ইয়ার বেশি যদি আপনি জানেন আপনি ভাই বইলা দিয়ে জান না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর বজন হবে, জান না রে ও ভ্রান্ত মন, তার সাথে নাই প্রেম প্রীতি, তার সাথে নাই, তার সাথে নাই প্রেম প্রীতি, তার বুঝাইছি মন বসিতে, জান না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর বজন হবে, জান না